বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদী? কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজার? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। চাচা এক 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 কুন্তলা ভরো আমরে রেগে আভে মিলি আভে চলা বেচে না কাজের বুয়ার সাথে ভেঙে গিয়েছে খালাকে রেখে। অবশ্য এরপর খালা নিউজ পেপারে বিজ্ঞাপন দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি, খালুকে ফিরে এসছে। জানেন খালু চলে যাওয়া লাইনে থাকবে, লাইন মানে সোজা পথ, সরলতার পথ। যেমন আপনি একটা সোজা সরল ভালো মানুষ, আপনি সোজা সরল বলতে আমাদের মতো দুটো ভালো মানুষ আপনাকে সেভ করতে এসেছে। ব্যাচেলর মানুষ আপনাকে সেভ করলো, ব্যাচেলর। আপনারা দুজন কোন বাসা থাকেন? আমরা থাকতাম, আজ ব্যাচেলর বলে আমাদের বাসা থেকে বের করে দিয়েছে। জানেন বাড়িওয়ালাগুলো কত নিষ্ঠুর, ব্যাচেলর বলে আমাদের বাড়ি ভাড়া দেয় না। আচ্ছা সবাই তো একটা সময় ব্যাচেলর থাকে তাই না? তারপর তো বিবাহিত ছিলেন আঙ্কেল, কে ছিলেন না? আপনি এটা বুঝবেন না কষ্ট। ঠিক আছে চল, ভালো থাকবেন। ইসলাম আলাইকুম আঙ্কেল, আসি। ব্যাচেলর আসলে মানতে করতে পারে না জানি। শুনুন জি আঙ্কেল, বলুন বলুন। আপনারা কয়জন? দুজন। তুই? ভাই বিল্ডিংটাকে উপর থেকে নিস্তন্দ দেখেন, এত বড় একটা বিল্ডিং এর মালিক ভাই, তার মনটাও বড় হবে ভাই। কিন্তু ব্যাচেলার জায়গা দিচ্ছে না ভাই, করেন না ভাই। আমি ভাই ব্যাচেলারদের জন্য করে দেন ভাই, বাসায় থাকতে পারছি না ভাই। আপনিও তো ব্যাচ, আপনি ব্যাচেলার? ব্যাচেলার ভাই। ভাই দেখেন আপনি ব্যাচেলার, আপনি যদি কি বলতে পারছেন না বুঝেন ভাই, কোনো রিস্ক নাই, আমরা তো থাকবো। আমরা দুই ভাই আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব। দিব ভাই, প্লিজ ভাই, আপনি কষ্ট করেন প্লিজ ভাই। দুটো ব্যাচেলার দোয়া পাবেন ভাইয়া। ব্যাচেলার বাসা তো কি হয়েছে, বন্ধু এলাও তো, ফ্যামিলি পার্সন এলাও তো, আরে তুমি তো একটা ফ্যামিলিয়ার পার্সন, তুমি মেয়ে বেচে তো কি হয়েছে না দিয়া? না দিয়া কি কেউ এই খাবো কি
আরে খাবার কি ব্যবস্থা করলি? দেখো এত খাবার রেডি করা, ও কোনটা খাবে কনফিউজ হয়ে গেছে, বাবুর কথা বুঝছি না, ওই যে একটু বেশি পরে পাক। এত উল্টো পরে ফোন দিচ্ছে এইসব চাপাবাজি করে মেয়েদেরকে পড়াস না? এই তো সমস্যা কি নিচে যা, ডিম আন, সিদ্ধ কর, দো পেঁয়াজ কর, পেঁয়াজ কর, রান্না কর। চা আমি একা খাবো, দুজন মিলে খাবো? তাহলে দুজন মিলে কাজটা করি না কেন? দুজন মিলে রান্না করলে ভালো হয় না দোস্ত? তুমি যাও ডিমটা নিয়ে এসো, ডিমটা তুমি রান্না করবে, আমি ভাত বসাচ্ছি, যাও দোস্ত। সারা দিন এই যে এই পাশ থেকে ওপাশ আমি সব গুছালাম, এগুলো গোছানো ছিল, তুমি যাও, এসব ফাঁকি ফাঁকি কথা বললে হবে না, যা দেখ তোরা। উনি বুঝি অনেক পড়ুয়া, তাই না? সবসময় বই নিয়ে বসে থাকেন। পড়ে আর কি, কোনো কাজের না। যাই হোক, এনিওয়েজ এটা আমার ইস্যু না। ইস্যু হচ্ছে যে আমার আব্বু আমাকে পাঠিয়েছে, আব্বু কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছে। আপনাদের যদি এখানে কোনো প্রবলেম হয় ফ্ল্যাটে, আমাদের নিচতলায় আমাদের ফ্ল্যাট একটু বলে আসলেই হবে। আমার নাম হচ্ছে বাবলু। আমার নাম প্রিয়। সুন্দর নাম আপনার, আপনার ড্রেসটা অনেক সুন্দর, ম্যাচিং। আমি আজকে তাহলে আসি। আমি তো খাবো না, পড়তে হবে। এত পরে কি করবি? আমাদের নতুন ভাড়াটি খুব পড়ালেখা করে, আর বাকিজন খুব টাঙ্কি মারা মোড়ে আছে। হ্যাঁ তাই তো দেখছি, অনেক দুষ্টু বুঝছিস। থাক বাদ, এটা বলছিলাম দেখ, কাজগুলো যত্ন না করতে করতে মারাই যাচ্ছে। একবার চান্স পেলেই রাজ্য উইথ রাজকন্যা। এখন হ্যাংলামিটা কে করতেছে? রাজ্য রাজকন্যা দুইটাই, মানে তোর জন্য তো মনে মনেও কনসেন্ট্রেশন করা যাচ্ছে না। পড়াশোনা কর একটু, এদিকে দেখ, এদিকে তো বাড়ি আছে, এখানে গাছ আছে, এগুলো দেখ, ওদিকে তাকে থাকতে হবে কেন? মানুষ জানেও পড়ে, শুধু বামেও পড়ে না। কি রে বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট। বাহ রোস্ট, আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা,
রোস্টটা কিন্তু সেই ছিল। রাধুনি রেডি মিক্স রোস্ট মশলা। Transmission media, because of the long... Baba, খুব পড়ুয়া। হ্যাঁ, পড়াশোনা করতে হবে না। তোকে কথা বলে একটু পড়াশোনা কর, তাহলে পরীক্ষা পাস করতে পারবি। আমাকে বাজারে পাঠিয়ে খুব পড়াশোনা হচ্ছে। বাড়িওয়ালা যুবতী মেয়েটা কেন এসেছিল? যুবতী মেয়ে মানে এটা কি ধরনের কথা? মেয়েটার একটা নাম আছে, ওর বাবা মা রেখেছে, পিউ। পিউ? তা পিউ পিউ কেন এসেছিল? পড়তে এসেছিল, একটু দুর্বল তো পড়ায়, এই জন্য। পড়াচ্ছে? পড়াতে আর পারলাম কই, তার মধ্যে তুই ঢুকে গেলি। পড়তে এসেছিল? হ্যাঁ। আমার সাথে মশকরা, কই হাতের মধ্যে তো খাতা কলম কিছু দেখলাম না। তোর মেমোরি তো খারাপ, চোখটাও খারাপ হয়ে গেছে, মেমোরিটা একটু রিওয়াইন্ড করো। এই কি দেখলি? চিকন একটা খাতা ছিল অবশ্য। হ্যাঁ, ওই চিকন খাতা ভর্তি শুধু সূত্র আর সূত্র। আমি একটু ইজি ওয়েতে দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, বাজার সব এনেছিস? যা তাড়াতাড়ি রান্না কর, গ্যাস চলে যাবে যে কোনো সময়। আজকে তোর বাজার ডে, রান্না ডে, সো একটু চাপ যাবে, কষ্ট করে যাও। আমি একটু পড়তেছি, ডিস্টার্ব করো না, গো। বাবলু ভাই কোথায়? আমাকে বলো, কোনো সমস্যা হয়েছে? বাবলু কোনো ঝামেলা করেছে? আসলে হয়েছে ক্যান্টি, আমি যতই বুঝাই না কেন, বাবলু এমন এমন কাজ করে, মানিজ্য ডুবে যায়। কিভাবে যে? আরে বাবলু ভাই কোনো প্রবলেম করেনি, আসলে ওই যে উনি ভালো রেজাল্ট করেছে না, তাই মা খুশি হয়ে তার জন্য পায়েস রান্না করে নিয়েছে, তাকে খাওয়াবে বলে। কোথায় উনি? ও আন্টি, তোমার জন্য পায়েস রান্না করেছি, খাও। পায়েস? হ্যাঁ। আন্টি আপনি কিভাবে জানলেন যে পায়েস আমার পছন্দ? আমার মা কি করে জানেন? হঠাৎ করে আমার রুমে এসে নক করে বলবে, বাবা তোর জন্য পায়েস রান্না করেছি, নে পায়েস খা। একদম মনে হচ্ছে যে আমি আমার মায়ের হাত থেকে পায়েসটা নিলাম। বাবা আমার মেয়েটা একটু অঙ্কে কাঁচা, মাঝে মাঝে একটু দেখিয়ে দিও। হ্যাঁ, কোনো সমস্যা নেই আন্টি, আমি মাঝে মাঝে কেন, আমি দিনে দুইবার করে দেখিয়ে দেবো। এরপর দেখবেন অঙ্কে কাঁচা মানে অঙ্কে সে পাকা হয়ে গেছে, অনেক স্কোর মানে অনেক মার্ক পাবে। তোর মা নিজের হাতে রান্না করেছে, তুই নিজের হাতে খা। আর তোর যে বোন এসেছে, বোনকে মন দিয়ে পড়া। বোন এসছে মানে ফল কথা বলি কেন? কোন ছেড়ে যাবে না তো? আই পিউ, তুই মুক্তারকে ছেড়ে দে। দেখ, তোর জন্য আমি সোনার টুকরা ছেলে বাবলুকে ঠিক করে এনেছি। কত স্মার্ট, হ্যান্ডসাম এবং শিক্ষিত একটা ছেলে। ঠিক আছে বাবা, তোমার পছন্দই আমার পছন্দ, চলো আমরা পড়তে বসি। হ্যাঁ পিউ, পিউ, এক পিউ, ও
লক্ষ্মী শামা, সহজ অঙ্কটা বুঝতে পারছো না? আসো আমার কাছে আসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আসো কাছে আসো। ঘুমের মধ্যেও প্রিয়কে অঙ্ক শেখাচ্ছে, তোর গতিপথ ঘুরাচ্ছি। Decimal numbers in the binary coded form and added for number such as the computer must employ in the missile. সকাল থেকে উঠে পড়ছিস, এত পড়তে পড়তে তো পাগল হয়ে যাচ্ছে। আরে পড়তে হবে না, ছয় মাস পরে ইয়ার ফাইনাল। এখন এই দিনে যে নেটফ্লিক্স এর জগতে ঢোকেন, যে ইউটিউবে বসে না, তার তো জীবনটাই বিধা। তাই নাকি? কি নেই নেটফ্লিক্সে? শুধু নেটফ্লিক্সে কি আছে আমি তোকে বলি, হাজারো হাজারো সিনেমা, অ্যাডাল্ট ম্যাগাজিন শো, ওয়েব সিরিজ, অ্যাকশন এন্টারটেইনমেন্ট, সব 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 আছে। ভালোই তো। আচ্ছা নেটফ্লিক্স আনতে হলে কি করতে হয়? কিচ্ছু লাগে না, তোর মোবাইলটা আমাকে দে, আমি করে দিচ্ছি। ইটস মাই ডিউটি। দে মানে মোবাইল থেকে দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দারুণ তো। তোর ভিতরে না মানে নেই, মানে ওই ম্যানলি ব্যাপারটা নেই। ম্যানলি ব্যাপারটা নেই মানে মানে থাকে না এটা, মানে ম্যানলি অ্যাটিটিউড। তো আমি জিম টিম করি, পুরুষালী ব্যাপারটা নেই মানে কি? মানে কি আমি নারী? না তুই নারী না, মানে থাকে না একটা পুরুষালী ব্যাপার, তোর ভিতরে একটা শিশু সুলভ ব্যাপার আছে। ওহো, এরকম তো আরেকজন বলেছিল। আচ্ছা কি করতে পারি আমি বলতো? মানে ম্যানলি অ্যাটিটিউডের জন্য একটু ম্যানলি একটা ব্যাপার আছে না, যে শুধু এই পর্যন্ত গেল না, আরটা উপরে উঠে একটু স্মোক করতে পারিস। সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। প্রথম প্রথম একটু খারাপ লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম তাই হয়, যে কোনো ভালো অভ্যাসের প্রথমে একটু খারাপ লাগে। তার মানে বলতে চাচ্ছিস যে আমি সিগারেট খাবো? খেতে পারিস। আরে আরে কি ভালো লাগছিল, তুই আরেকবার কর কর কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রে একটু হ্যাঁ উপর থাক না, এত হ্যাঁ এই রো, হ্যাঁ নর্মাল, হ্যাঁ টান দিয়ে জোরে। গন্ধটা তো সহ্য হয় না। গন্ধটা তো শোনা স্মার্ট মিস্টার, গন্ধ মানুষ বেলে শরবত খায় না? বেলে শরবত ভালো, গন্ধ থাকে ভালো। আচ্ছা গন্ধ ছাড়া কোনো সিগারেট নেই? আচ্ছা তোকে মা শিশু শুলো বলেছিলাম বাচ্চাদের, যায় তোর সাথে লিখতে ফিরে। ঠিক আছে দেখবো না পরে। নেটফ্লিক্সে 100+ ওয়ার্ল্ড ক্লাস সিনেমা, 50+ ওয়েব সিরিজ, 10-18+ অ্যাডাল্ট ম্যাগাজিন সিরিজ সব দেখা হচ্ছে বাবলুর। তারপর রেজাল্ট, ইয়ার ফাইনালে হাইয়েস্ট মার্কস পেয়েছি। কংগ্রেচুলেশন বল আমাকে। আর দেখা যাচ্ছে না, এবার আমাকে একটু খাইয়ে দে। আন্টি আসসালামু আলাইকুম। সালাম করতে হবে না বাবা, সালাম করতে হবে না। ওয়ালাইকুম সালাম বাবু ভাইয়া, আপনি নাকি খুব ভালো রেজাল্ট করেছেন। বলে এইসব কথা, এটা তো সিম্পলি একটা ক্লাস টেস্ট ছিল, এটা তো ভালো করতাম আমি।
আমি কিন্তু কোন হালুয়া খাই না জানিস, শুধু একটা মাত্র হালুয়া খাই, সেটা হচ্ছে বুটের হালুয়া। আরে এটা আন্টি নিয়ে এসেছে, মানে দেখেছো আমি বলেছিলাম না ভাইয়ের বুটের হালুয়া পছন্দ হবে। এই নাও বাবা, কি খাও না খাও ভালোই খায় আন্টি। আন্টি আপনি যখনই বলেন না কি খাও না খাও, আমার একদম মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা আমি যখনই বাড়িতে যাই আমাকে বলে কি খাস না খাস, মেসে থাকিস, নে এটা খা ওটা খা, ঠিক এইভাবে বলেন আপনি। তোমার মনে আসলেই মানে তোমরা তো নিজেরা নিজেরা রান্না করো তাই না, মায়ের হাতের রান্নার মতন তো আর পাও না তাই না, মেস তো মেসে। সেটাই মুক্তার হাতে রান্না এত খারাপ আন্টি জানেন, মুখে দেওয়া যায় না, মানে খাবারের মধ্যেই পড়ে না এগুলো আসলে। এই আমি কি তোর পার্সোনাল কুক নাকি রে, আজকে থেকে তুই নিজের রান্না নিজে করবি, যা। আমি রান্না করবো মানে, আমি রান্না করলে পড়াশোনা করবে কে, তাহলে তো আমি ফেল করবো। তুই তো এমনিতেই ফেল করিস, সারাদিন মোবাইলে কথা বলিস, মোবাইলে রান্না করে গিয়ে কথা বলবি। আচ্ছা আচ্ছা থাক বাবলু ভাই, আপনার টেনশন করা লাগবে না, আপনি মন দিয়ে পড়াশোনা করুন, ভাইয়া ভাইয়ের মতো রান্না করে নেবে, আর আপনার রান্নাটা আমার মা করে দেবে না মা। হ্যাঁ অসুবিধা নেই, বাড়িতে তো এতগুলো লোকের জন্য রান্না করি, আর তোমার মতন একজনের জন্য রান্না করতে কী কষ্ট। তুমি ভালো মতন পড়াশোনা করবে, আমি তোমার জন্য রান্না করবো, তুমি তো ওকে পড়াতে যাওই তাই না, আমার এখানেই খাবে, কষ্ট হবে না তো আন্টি। না না কোনো কষ্ট নাই, আপনি বলছে তো অবশ্যই আসবো, ঠিক আছে। আমাদের একটু ভাবতে যদি আন্টি, আসসালামু আলাইকুম। সালাম আন্টি, আসো না বাবা, তোর কি দরকার এখানে খাবার, আন্টি আমার জন্য রান্না করবে, তোর জন্য রান্না করবে, আমি ওকে পড়াই, তুই পড়াস, তোর যে রেজাল্ট তুমি তো কেউ পড়াতে নেবে না, বুটি হালুয়া। অফিসে প্রমোশন, বাসায় চটপটি, বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো, ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনির চটপটি মশলা দেয় এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই জানা। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। কম্পারেটিভলি তোর রেজাল্ট ভালো হয়েছে আগের চেয়ে, ভালো না হয় উপায় আছে? আজকাল কি বেশি বেশি পড়ছিস নাকি? একদমই না। নতুন কোনো স্যারের কাছে পড়ছিস? না স্যার না, বাবলু ভাই আছে না, ওকে এই কয়েকটা সেমিস্টারে হেল্প করেছে। তাকে বেতন দিস? বেতন তো দিই না, মানে সে কথা এখনো মাথায় আসেনি। ও মাংনা মাংনা ফ্রি সার্ভিস নিচ্ছিস, বাহ ভালোই তো। হ্যাঁ ঠিকই তো বলছিস, একটা মানুষের জন্য আমার রেজাল্ট ভালো হচ্ছে, তাকে তো অ্যাটলিস্ট বেতনের কথা বলা উচিত ছিল আমার। তো প্রবলেম কি জানিস ভাইয়া, কি বাবলু ভাইকে কীভাবে বলবো বেতনের কথা? অবশ্যই ঠিক হবে, বিষয়টা কেমন দেখায় না? কেন তুই ভাড়াটিয়া ছেলে বলে ইউ বাড়িওয়ালার মেয়ে বলে? সেটাই তো, লোকে বলবে ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালার মেয়ের সাথে প্রেম করেছে। দোস্ত এখানে কয়েকটা বিষয় জড়িত, তোর বাবা মানে আমাদের আঙ্কেল জীবনে কোনো দিন বাড়ি করতে পারবে বলে আমার মনে হয় না, আর তোরও কোনো দিন বাড়িওয়ালার ছেলে হওয়ার স্বপ্নটা বৃথাই যাবে, বাদ দে। আচ্ছা ঠিক আছে, বাধ্য হয়ে বাদ দিলাম। তারপর শোন, যুগে যুগে ভাড়াটিয়া ছেলেরা কি বাড়িওয়ালার মেয়েদের সাথে টাঙ্কি মারেনি, ফুষ্টি করেনি, ভালোবাসার পবিত্র বন্ধনে জড়ায়নি? অবশ্যই জড়িয়েছে। তাহলে তোর জন্য তো ফিল্ড ওপেন করা, যেখানে শুধু মেয়ে না মেয়ের পুরো পরিবার তোকে গ্রিন সিগন্যাল দিয়ে বসে আছে। আচ্ছা দোস্ত, পিওরটা যদি প্রেম হয় আর বাবা মারটা যদি শুধু স্নেহ হয়, কথা বেশি প্যাঁচালে আখেরে লসই হয়। শোন ভবিষ্যৎ ভেবে কেউ প্রেম করে না, বেশির থেকে বেশি কী হবে, তোকে না হয় ঘাট দেখা দিয়ে বাড়ির থেকে বের করে দিবে। কিন্তু তাহলে আমি এখন কী করবো, অ্যাট ফার্স্ট কী করবো আমি? শোন আজ যখন পিও পড়তে আসবে মানে অঙ্ক করতে আসবে, তুই ওর হৃদয়ে একটু জেমিতি এঁকে দিতে পারবি না? পারবো দোস্ত, ওকে পড়তেই হবে, ইয়েস দ্যাটস দ্য স্পিড, যা ভাগের বাচ্চা। নিবিড় বন্ধুত্ব নয় যেমনটা দেখলাম, ভালোবাসলে প্রচুর ফালতু সময় নষ্ট হয়, প্রেমিকাকে খুশি রাখতে অনেক কালক্ষেপণ হয়, পড়াশোনা চাঙ্কে ওঠে, কি বুঝলি? কি ব্যাপার, তুমি যাচ্ছ কোথাও? হ্যাঁ একটু বাইরে যাচ্ছি। আজকে পড়বো না? অ্যাকচুয়ালি না বাবুকে, আমার আগামীকাল আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হলো, তো সাজগোজ করবো, সবাই মিলে একটু ফেশিয়াল করে দিয়ে ও পার্লারে যাবা?
তুমি তো এমনি দেখতে অনেক সুন্দর। কি বলেন? আচ্ছা ঠিক আছে, যাও পার্লারে যাও, ফ্রেশ ট্রেশ হয়ে আসো, তাহলে কালকেই পড়াবো। আসো না মামি। না, পার্লারে কোনো ফ্রেশ হতে যায় না আসলে, একটু প্র্যাকটিস দিতে পারানোর জন্য। দেখো, ন্যাচারালি যতটুকু যে সুন্দর সেটাই কিন্তু বলব না, তুমি ন্যাচারালি অনেক সুন্দর। চল, নিজে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে করবো না। এই যান তো সেই যান নয়, এই মেয়ে বলেছে যান। হ্যাঁ, আমিও তো বললাম, ও বলল যে যান। আরে ব্যাকল, ওই মেয়ে বুঝিয়েছে যান। তুই ব্যাকল, আমি স্পষ্ট কানে শুনলাম সে আমাকে বলল যে। আরে বেশি প্রশ্ন করলে যা হয়, তুই একটা আস্ত ব্যাকল। শোন, অন্তস্থ জ আর বর্গীয় জ্বর পার্থক্য বুঝিস না। ওই যে কথায় বলে না যে তুমি আমার যান, ওই যান। অবশ্য চলে যাওয়ার সময় দেখলাম যে ও খুব লজ্জা পাচ্ছিল, লজ্জা পেয়ে একটু মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, ইয়েস ইয়েস, ওই মেয়ে তোর প্রেমে পড়েছে। আরে আমি তো বলি সব সিম্পটম মিলে যাচ্ছে, ওই মেয়ে তোর জন্য উন্মাদিনী পাগলিনী প্রায়। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আমার তাই মনে হয়। ঠিক আছে, বসে থেকে তাহলে লাভ নাই। নো, একটা ফুল নিয়ে ওকে প্রপোজ করতে হবে। জ্বর খাই আর প্রেম হোক, যা আছে কপালে প্রপোজ একটা করতেই হবে। সুযোগ ছাড়িস না। হ্যাঁ, চা চা দোস্ত, মোবাইল নিয়ে যা। মৌমাছি, আমি জানি তুমি সেই মোনালিসা যার হাসি শুধু দেখা যায় কিন্তু বাস্তবে ধরা যায়। মানে একটু দূরে থাকেন, আপনি কি ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? আমি জানি সব বাগানে ফুল ফোটে না, সব পাথরে লেখা যায় না। আপনার কি সমস্যা? আপনি কি বলতেছেন আমার তো আমি কিছু বুঝতে পারতেছি না। আমি ডুব দিব, মনে হচ্ছে কি আমি বাবলুর জন্য তোমার প্রপোজ করছি। তুমি কি দেখো না বাবলুর নিঃস্বার্থ প্রেম তোমার জন্য ত্যাগ? ত্যাগ কিভাবে? মানে কি বলো, ওর মতো একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট নিজের পড়াশোনা বাদ দিয়ে তোমাকে পড়াচ্ছে, নিজের সময় তোমার জন্য ব্যয় করছে। একটা সাধারণ ছেলে আর কত অসাধারণ ত্যাগ করবে তুমি বলো? বাবলু এখন কোথায়? ছাদে। এবার ভেঙে চুরি করো চলে যাব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বাবলু ভাইয়া। ভাইয়া ভাইয়া কেন? তাহলে কি বলবো? স্যার বলবো? আরে না, শুধু বাবলু বলবা। ঠিক আছে, I love you too, bubblegum. Bubblegum. Dusto me. খুব তোর প্রেমেতে
বাবলুর রেজাল্ট দিয়েছে, বাবাজি বিস্তর প্রেম করেছে, বিস্তর ফালতু সময় নষ্ট করেছে। এবার দেখব পিউদের বাসা থেকে কোন ক্ষীরটা কোন পায়েসটা আসে। মানে দোস্ত তুই কি মানে চোখে পাথর হয়ে গেলি, কান্নার বদলে হাসছিস? কাঁদবো কেন? আজ না তোর রেজাল্ট দিয়েছে? রেজাল্ট দিয়েছে তো, হাসছিস কিভাবে? অনেক ভালোবাসি। শুধু ভালোবাসলেই চলবে? বিয়ে করতে ইচ্ছা করে না? হ্যাঁ, সময় হলে করব। তাহলে বিয়ে করার জন্য কি করবে? কি করবো? আমার আব্বুকে ইমপ্রেস করতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো তোমার আব্বুকে ইমপ্রেস করতে হলে কি করতে হবে? সবার আগে তোমার আব্বুকে ইমপ্রেস করার জন্য অনেক ভালো রেজাল্ট করতে হবে। মানে ইউনো, আমার আব্বু না অনেক ব্রিলিয়ান্ট ছেলেদেরকে পছন্দ করে। ছেলে মেয়ে যারা অনেক বেশি ভালো রেজাল্ট করে তাদেরকে আব্বু খুব পছন্দ, আমারও তাদের খুব পছন্দ। দেখো না তোমাকে খালি মিষ্টি খাওয়ায়। ব্রিলিয়ান্ট, কিন্তু এটা হলে হবে না, আরও বেশি ভালো রেজাল্ট করতে হবে। সামনে তোমার পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, এবার পড়াশোনা বাড়িয়ে দেব, এমন রেজাল্ট করব। দেখো আমি জানি কি খুব খুশি হয়েছি তো, কষ্ট করলে কষ্ট সার্থক। দোস্ত ফোনটা রাখ না, তুই যদি আমার জীবনে কিউকে না এনে দিতি আমার রেজাল্ট কিন্তু এত ভালো হতো না। আমি কিন্তু তোর কাছে অনেক ঋণী দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। আমি নিজে কিন্তু ভাবতে পারি এত ভালো রেজাল্ট হবে। কি আপনার ঠান্ডা লেগে গেছে নাকি? না না, এমনি তেমন কিছু না। বাবলু ভাইয়া, শুনলাম আপনার নাকি এই সেমিস্টারের রেজাল্ট গত সেমিস্টারে এত ভালো হয়েছে, তাই মা আপনার জন্য স্পেশাল ফালুদা রান্না করে রেখেছে। ঠিক, কি দরকার ছিল কষ্ট করার? আমাকে দোয়া করবেন আমি যাতে বড় কিছু হতে পারি। অবশ্যই বাবা, অনেক দোয়া করি। আচ্ছা মুক্তার, তুমি তো একটু ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তো তোমাকেও আমি এই হালুয়া ফালুদা সেমাই সুজি কত কিছু খাওয়াতে পারি। আমার তো ইচ্ছা করে, তাই না? কিন্তু কোনো উপলক্ষ তো লাগবে, তাই না? আহা মা, থাক না, যে ভালো রেজাল্ট করেছে তাকে ফালুদা খাও, আর ফেলেদের জন্য কোনো কিছু নেই। আপনি কিন্তু সবটুক খাবেন। হ্যাঁ ইচ্ছা শর্মা, গুড নাইট, খেয়ো। হ্যাঁ জি, থ্যাংক ইউ। সাও মানে আমার জন্য ফালুদা, তোর জন্য ফেলুদা। বই পড়ার নাটক করিস না। রাতুল, ফাঁকি দিলে ফার্স্ট হওয়া যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়ো মশলা। দেখো মুক্তার, তুমি যদি আমাকে আরেকটু টেনশন ক্রিয়েট করো আমি কিন্তু অসুস্থ হয়ে যাবো। খুলে বলো কি হয়েছে, খুলে বলো। আমার সাথে যে বাবলু থাকে না, ও তো ভীষণ অন্যায় করে ফেলেছে। বাবলু? বাবলু কি করেছে?
বাবলু তো বেলেল্লাপনা শুরু করেছে। আমাদের যে বোন পিউ, মানে পিউ তো কোনো অংশে আমাদের বোনের চেয়ে কম না, তাই না? সেই বোন সমূহ পিউর সাথে ভাবতেও আমার গুজবাম হচ্ছে। ছি, গুজবাম? এই জিনিস ভাবতে গিয়ে আমার গায়ের পশম কেমন দাঁড়িয়ে গেছে দেখুন। এই যে দেখুন। আচ্ছা মুক্তার জি, তুমি কি ওদের দুজনকে প্রেম করতে দেখেছো? মানে আমার মেয়েকে তুমি সরাসরি দেখেছো? জি না, মানে পিউ তো প্রেম করার মেয়েই না, বাবলু জোর করে পিউকে প্রেমে ফেলেছে। নাহলে পিউর মতো ভালো মেয়ে তো আমি আমার জীবনে দেখিনি। পিউর মতো মেয়ের জন্য আপনি হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাহলে লেফটেন্যান্ট ভেবে রেখেছেন, তাই না আঙ্কেল? কত কিছুই তো ভেবে রেখেছিলাম, আর মেয়ের বাবারা তো কত কিছু ভেবে রাখেও, তাই না? এক্স্যাক্টলি আঙ্কেল। তাহলে আপনি করুন কি, বাবলুকে ম্যাচ থেকে বের করে দিন। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আঙ্কেল। ছেলেটা তো একেবারে সোনায় সোহাগা, কি ভালো রেজাল্ট করেছে দেখেছো? ওকে কিন্তু আমার প্রথমেই ভালো লেগেছে। ছেলেটা আমাকে দেখলি যেভাবে পা ধরে সালাম করে, আমার কি মনে হয় জানো, পরিবার থেকে ভালো শিক্ষা পেয়েছে। তা তুমি কি ডিসিশন নিতে বলো? আমি বলি কি পিউর বাবা, আমাদের মেয়ে যখন ভালোই বেশি ফেলেছে, আর আজকালকার ছেলেমেয়েরা তো আর আমাদের কথাই চলবে না, তুমি ওদের বিয়ের ব্যবস্থা করো। মেয়ে মানুষের বুদ্ধি। আচ্ছা লোকজন কি বলবে? বলবে মেসের একটা ছেলে নিশ্চয়ই এমন কোনো ঝামেলা হয়েছিল যে বিয়ে দিয়ে বেঁচেছে। তাহলে এত ভালো একটা ছেলে হাতছাড়া হয়ে যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। থ্যাংক ইউ আঙ্কেল। মানে যখন গোপনে ছাদে আসতে বলেছেন তখনই বুঝে গেছি। কি বুঝেছো? বাবলুকে বের করে দিতে হবে, তাই তো? আমি ভেবে রেখেছি গলির ইলেকট্রিক পুলগুলোতে ভদ্র মেস মেম্বার আবশ্যক, আমি লিখে লিখে লাগিয়ে দেবো। আচ্ছা আঙ্কেল, বাবলুকে কি আপনি বের হয়ে যেতে বলবেন নাকি আমি বলবো? না না, ওরকম কিছু না। আমি আর পিওর আম্মু সিদ্ধান্ত নিয়েছি যে বাবলুর কাছেই পিউকে বিয়ে দিবে। তুমি কি বল? আর কি ভেবেছেন? ভেবেছি ওদেরকে বিয়ে দিয়ে বাবলুকে ঘর জামাই রেখে দিব। ভালো হবে না? সরাসরি ঘর জামাই? পিউ আমার খুব আদরের মেয়ে, তাছাড়া বাবলু তো খুব ভালো ছেলে। আমার মনে হয় এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। হাজার অন্যায় করলেও মেয়েকে তো আর ফেলে দিতে পারবেন না, ঘরের মেয়ে ঘরেই থাকলো। তা ঠিক, আজকে সন্ধ্যার পরে বাবলুর সাথে বসছি আমরা। বসা উচিত। বাবলু, 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 একটা নিউজ আছে, গুড না ব্যাড এখনই বোঝা যাচ্ছে না। কি নিউজ সেটা বল। আরে চিপা দিয়ে একটা উরু নিউজ পেলাম, তোর সাথে তো পিওর পিওর পসিবিলিটি আছে। আমার সাথে পিওর বিয়ে হওয়ার পসিবিলিটি আছে? বেশি পড়াশোনা করলে মানুষ যে গাধা হয়ে যায় তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছিস তুই। আরে ব্যাকল, ঘর জামাই মানে বুঝিস মানে ইজ্জত থাকবে। মানে কি তাহলে কি করব? স্ট্রেইট না করে দিবি। কি বলিস, না করে দিব? না করে দিবি। ঘর জামাই মানে হচ্ছে মান ইজ্জত খোয়ানো। জি ও দোস্ত, তুই কিন্তু আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিছিস। তুই আমার জন্য খুবই উপকারী। আমি আমার বাবাকে দেখেছি, ঘর জামাই থাকার জন্য সারা জীবন উনি মাথা উঁচু করে কথা বলতে পারেনি। আমি আমার বাবার ইতিহাসের পুনরাবৃত্তি করবো না। বলবি ঘর জামাই থাকা তোর পক্ষে সম্ভব না। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। নো ঘর জামাই। বিয়ে শাদির ব্যাপারে বড়রা কথা বলাই ভালো, তারপরেও তোমরা বাচ্চারা বাচ্চারা যে ভুল করেছো, এই জন্য আমি তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নিয়েছি। এখন তো তোমার বাবা মা আসুক, তারপরে আমরা মুরব্বীরা একসাথে বসে কথা বলি। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই।
এটা আমার সারা জীবনের ব্যাপার। আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার বাবা মার মুখ ছোটো হয়। আমি তাদের একমাত্র সন্তান। এটা তো খুব ভালো কথা, তোমার তো বিচার বিবেচনা খুব ভালো। আমি বিয়েটা করতে পারবো না। কি বললে তুমি? আমি তো শুনেছি তোমরা একজন আরেকজনকে পছন্দ করো। তুমি কথাটা বলতে পারলে? কেন তুমি বিয়ে করবে না বলো? তাহলে তাহলে তুমি আমার মেয়ের ইমোশন নিয়ে কেন খেললে? আমি বিয়ে করতে পারবো না, কারণ আমি ঘর জামাই থাকতে রাজি না। আমার বাবা সারা জীবন ঘর জামাই ছিল। একজন ঘর জামাইয়ের কষ্ট কি সেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। একজন ঘর জামাই বাবার সন্তান হয়ে আমিও যদি ঘর জামাই থাকি তাহলে আত্মসম্মান বলতে আর কিছুই থাকবে না। জি, আমিও সেটাই মনে করি। এই সময় একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। দেখেছ কত ভালো একটা ছেলে, শ্বশুরের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এমন ছেলের উপর কি আমি নাখুশ হতে পারি? সেই জন্যই তো আমি বলি, এমন ভালো ছেলে হাতছাড়া করা যাবে না। শোনো বাবা, আমি কথা দিচ্ছি তোমাকে ঘর জামাই থাকতে হবে না। বনানীতে আমার একটা ফ্ল্যাটের কাজ চলছে, ওটা আমি তোমাদের দুজনকে লিখে দেব। আরে শ্বশুর শাশুড়ির সাথে না থাকলে তো তোমাকে কেউ কিছু বলতে পারবে না, তাই না? এই ছেলেটা যত নষ্টের মূল, চুগলখুরি করে করে শুধু প্যাঁচ লাগায়। না আঙ্কেল, মুক্তার খুবই ভালো ছেলে, আমার খুব ভালো বন্ধু, সবসময় আমাকে ভালো বুদ্ধি দেয়। ও বলছিল যে আমার রাজি হয়ে যাওয়া উচিত, আমার জন্য এটা ভালো হবে। জি আঙ্কেল, এটা সত্যি যে আমি জেলাস ফিল করি বাবলুর ভাগ্যের উপর। কি আর করা, উপরওয়ালা যাকে দেয় সেটা তো আর খণ্ডানো যাবে না। যাক, সুমতি হয়েছে। তা বাবা বাবলু, তুমি রাজি তো? জি আঙ্কেল, আমি রাজি। আলহামদুলিল্লাহ। বাবলু, তোমার বাবা মাকে ঢাকায় আসার কথা জানাও। জি। আর পিওর মা, সবাইকে মিষ্টি খাও। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? সুখে দুঃখে সব সময় বন্ধুর পাশে থাকবে। আর আজকে আমি তোমার জন্য স্পেশাল ঘি রান্না করেছি। ভালো মতো পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ, পড়তে হবে। আর শোনো, আমার একটা ভাগ্নি আছে কিন্তু খুব সুইট।